শুধুমাত্র এক কাপ পান করুন প্রত্যেক দিন। শরীরের সকল ছোট বড় রোগ এবং ভাইরাস দৌড়ে পালাবে। প্রাকৃতিক শক্তিতে ভরপুর এই হার্বাল চাটি শুধু আপনার শরীর থেকে জ্বর, কাশি, গলা ব্যথা, অ্যাজমা দূর করবে না, সেই সাথে শরীরকে রোগমুক্ত রাখতেও নানান দিক থেকে সাহায্য করে থাকবে। তাই তো বলি, আর দেরি নয়, আজই বাজার থেকে লবঙ্গ কিনে এনে বানিয়ে ফেলুন এই উপকারী হার্বাল চাটি, আর পান করে দেখুন কেমন লাগে। বন্ধুরা, এই চা খাওয়ার ফলে আপনার জয়েন্টের ব্যথাও দূর হবে, হাত পা কোমরের ব্যথাও উধাও হয়ে যাবে। তাই তো বলছি বন্ধুরা, আর দেরি নয়, অন্য চা বাদ দিয়ে নিয়মিত লবঙ্গ চা পান করা শুরু করুন। দেখবেন আপনার শরীর থাকবে সব সময় ফিট। দুধ চা, রং চা, লেবু চা, আদা চা, তুলসী পাতা চা সহ নানান রকমের চায়ের কথা জানলেও লবঙ্গ চায়ের কথা মোটামুটি অনেকেরই অজানা। তাই এই লবঙ্গ চায়ের নানান গুণের কথাও আমাদের কাছে অজানা। গবেষণা বলছে, আপনার বয়স যদি 25-40 মধ্যে হয়ে থাকে তাহলে এই সব কারণে আপনাকে প্রতিদিন খেতেই হবে এই লবঙ্গ চা। নানা কারণে অনেক সময় আমাদের শরীরের ভিতরে প্রদাহ বা ইনফ্লেমেশন রেট এতটাই বেড়ে যায় যে একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গের উপর খারাপ প্রভাব পড়ে, ফলে স্বাভাবিকভাবেই নানা রোগ মাথা চাড়া দিয়ে ওঠে। আর এমনটা কিন্তু যে কারোর সঙ্গেই হতে পারে, কিন্তু আপনি যদি চান আপনার সঙ্গে এই কাজগুলো না ঘটুক তাহলে নিয়মিত লবঙ্গ চা খেতে ভুলবেন না। কারণ এমনটা করলে শরীরের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, ফলে প্রদাহের মাত্রা বৃদ্ধি পাওয়ার আর কোনো আশঙ্কাই থাকে না। ক্যান্সারের মতো মারণ রোগ দূরে রাখে। লবঙ্গের ভিতরে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ক্যান্সার এজেন্ট। তাই তো প্রতিদিনের ডায়েটে লবঙ্গ চা জায়গা করে দিলে স্বাভাবিকভাবে শরীরের ভিতরে ক্যান্সার নিরোধক উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, ফলে দেহে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কাও কমে যায়। এবারে জেনে নেওয়া যাক এই হার্বাল চাটি কিভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। সরকারি এবং বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী গত এক দশকে আমাদের দেশে যে হারে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়েছে তাতে আমাদের দেশ সারা বিশ্বের মধ্যে ডায়াবেটিস ক্যাপিটালে পরিণত হয়েছে। আর সব থেকে ভয়ের বিষয় হলো, প্রতি বছর নতুন করে এই মারণ রোগে যারাই আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগেরই বয়স 40-এর নিচে। এমন অবস্থায় যুব সমাজদের সুস্থ রাখতে পারে একমাত্র লবঙ্গ চা। কারণ এই প্রাকৃতিক উপাদানটির ভিতরে উপস্থিত নিগেরিয়াসিন শরীরে প্রবেশ করার পর ইনসুলিনের কর্মক্ষমতাকে এতটাই বাড়িয়ে দেয় যে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সুযোগই পায় না। বন্ধুরা, যাদের ডায়াবেটিস আছে, যারা চা খেতে 10 বার ভাবেন, তারা এখন থেকে এই চা খেয়ে দেখতে পারেন। এই চা খাওয়ার পর আপনার শরীর হবে চনমনে এবং চাঙ্গা। বন্ধুরা, এই হার্বাল চাটি যে শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তাই নয়, এটি আর্থ্রাইটিসেরও যন্ত্রণা কমায়। লবঙ্গে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস এই ধরনের হাড়ের রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে এক কাপ লবঙ্গ চা বানিয়ে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। তারপর সেই ঠান্ডা চা ব্যথা জায়গায় কম করে 20 মিনিট লাগালে দেখবেন যন্ত্রণা একেবারেই কমে গেছে। প্রসঙ্গত, জয়েন্ট পেইন কমানোর পাশাপাশি পেশির ব্যথা এবং ফোলাভাব কমাতেও এই ঘরোয়া ওষুধটি বিশেষ ভূমিকা পালন করে। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি দূর করতে এই হার্বাল চায়ের ভূমিকা অনস্বীকার্য। লবঙ্গে থাকা ভিটামিন কে এবং ই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে দেয় যে শরীরে উপস্থিত ভাইরাসরা সব মারা পড়ে, ফলে ভাইরাল ফিভারের প্রকোপ কমতে সময় লাগে না, সাথে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা তো কমেই। প্রসঙ্গত, রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার হয়ে যাওয়ার পর সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়। এই হার্বাল চা দাঁতের ব্যথা কমায়। লবঙ্গেতে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া করে যে নিমিষে দাঁতের যন্ত্রণাও কমে যায়। তাই তো এবার থেকে দাঁতে অস্বস্তি বা মাড়ি ফোলার মতো ঘটনা ঘটলে এক কাপ গরম গরম লবঙ্গ চা খেয়ে নেবেন, দেখবেন উপকার পাচ্ছেন। বন্ধু, আপনার যদি হজম ক্ষমতার সমস্যা হয়ে থাকে তাহলে একবার এই হার্বাল চাটি বানিয়ে খেয়ে দেখুন। লাঞ্চ বা ডিনারের আগে লবঙ্গ দিয়ে বানানো এক কাপ গরম গরম চা খেলে হজমের সহায়ক অ্যাসিডের ক্ষরণ বেড়ে যাবে, সেই সঙ্গে পেটের দিকে রক্ত প্রবাহেরও উন্নতি ঘটবে, ফলে খাবার হজম হতেও সময় লাগবে না। তাই যাদের কম ঝাল মশলা দেওয়া খাবার খেলেও বদহজম হয় তারা লবঙ্গ চা পান করে একবার দেখতে পারেন। এমনটা করলে উপকার যে মিলবে তা হলফ করে বলতে পারি। সাইনাসের মতো সমস্যাকেও দূর করে এই চা। মাঝে মধ্যে কি সাইনাসের আক্রমণ সহ্য করতে হয়? তাহলে তো বলতেই হয় আমার আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ লবঙ্গ যে এই ধরনের সমস্যা দূর করতে কাজে আসতে পারে সে বিষয়ে কি আগে জানা ছিল? আসলে এই প্রাকৃতিক উপাদানটি শরীরে উপস্থিত ইগুয়েনাল নামে একটি উপাদান সাইনাসের কষ্ট কমাতে বিশেষ ভূমিকা পালন করে। সেই কারণেই তো আয়ুর্বেদ বিশেষজ্ঞরা আজও
এই ধরনের অসুখের চিকিৎসায় লবঙ্গের উপরই ভরসা রাখেন। বন্ধুরা, এখন বলে দিচ্ছি এই লবঙ্গ চা কিভাবে বানাবেন। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো পানি নিতে হবে। এরপর যা লাগবে তা হলো লবঙ্গ। আপনি বাজার থেকে কেনা লবঙ্গের গুঁড়ো দিতে পারেন, অথবা বাসায় লবঙ্গ থাকলে এভাবে গুঁড়ো করে নিতে পারেন। আমি বাসায় লবঙ্গ ছিল, সেটা গুঁড়ো করে নিয়েছি। এখানে এক চামচের মতো লবঙ্গের গুঁড়ো হবে, এটা আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম। এখন এই পানিটি আমি কমপক্ষে 5 মিনিট জাল দিব। 5 মিনিট জাল দেওয়ার পর যখন পানিটাতে বলক চলে আসবে, তখন এর মধ্যে পরিমাণ মতো চা পাতা দিয়ে দিচ্ছি। চা পাতা দেওয়ার পর 2-3 মিনিটের মধ্যে এটা নামিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন আমার চাটা হয়ে গেছে। আমি এখন একটি ছাকনির সাহায্যে এটি ছেঁকে নিচ্ছি। এই লবঙ্গ চা সুস্বাদু করার জন্য আপনি এখানে চিনি বা গুড়ের ব্যবহার করতে পারেন, কিন্তু যাদের ডায়াবেটিস রয়েছে তাদের চিনি বা গুড় ব্যবহার করা যাবে না। এমনি এই লবঙ্গ চাটা খেয়ে নিতে হবে। অবশ্যই লবঙ্গ চা গরম গরম অবস্থায় খেতে হবে। আর এখন বলে দিচ্ছি এটা আপনি কখন খাবেন। এটা আপনি প্রতিদিন দুধ চায়ের পরিবর্তে পান করতে পারেন, তাহলে আপনার শরীর থেকে সব রোগ গায়েব হয়ে যাবে। লবঙ্গ আমাদের কাছে মশলা হিসেবেও সুপরিচিত, তবে ইতিহাস ও ভেষজ হিসেবে এর ব্যবহার অতি জনপ্রিয়। অতি প্রাচীনকাল থেকে লবঙ্গের ব্যবহার প্রচলিত হয়ে আসছে। লবঙ্গে আছে জীবাণুনাশক শক্তি। লবঙ্গের প্রধান রাসায়নিক উপাদানগুলো হলো ইউজেনল ও ক্যারিওফাইলিন। লবঙ্গের ইংরেজি নাম ক্লোভ। বন্ধুরা, এই লবঙ্গের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক। আর ভিটামিনের মধ্যে উল্লেখযোগ্য হলো B6, B12, সি, এ, ই, ডি, কে, থায়ামিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন এবং ফোলেট। আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার অব মিনেসোটা তাদের প্রকাশিত এক গবেষণাপত্রে জানিয়েছেন, আপনি যদি নিয়মিত প্রত্যেকদিন লবঙ্গ চা খেতে পারেন, তাহলে আপনার শরীর থাকবে একদম পা থেকে মাথা পর্যন্ত নিরোগ। মানে আপনাকে কখনো ডাক্তারের কাছে যেতে হবে না।